আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ফিউজে। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। চীনে কমিউনিস্ট পার্টির শাসনের 70 বছর পূর্ণ হল। পয়লা অক্টোবর বিশেষভাবে দিনটি পালন করেছে বেইজিং। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বিশ্বকে নিজের শক্তির অবস্থান জানিয়ে দিয়েছে চীন। এক ধরনের সামরিক প্রদর্শনীও হয়ে গেল এই অনুষ্ঠান উপলক্ষে। কেমন ছিল সেই মহড়া, আসুন জেনে নেই। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিয়ানমেন স্কয়ারে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, সামরিক বিমান ও সাজোয়া যানের মহড়া সহ সামরিক বাহিনীর কসরতের আয়োজন করা হয়। মহড়ায় অংশ নেয় 15,000 সেনা, 160টি ফাইটার জেট, 580টি ট্যাঙ্কার এবং অন্যান্য এমন কিছু অস্ত্র যা আগে কখনো জনসম্মুখে দেখানো হয়নি। এটি চীনা ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক কুচকাওয়াজ এবং সমরাস্ত্র প্রদর্শনী। মহড়ায় চীনের নিজস্ব প্রযুক্তিতে বানানো নতুন ক্ষেপণাস্ত্র, স্টেলথ ও মনুষ্যবিহীন যন্ত্রের সক্ষমতার দিকটি উঠে আসে। এই প্রদর্শনীতে সড়কে সহজে পরিবহনযোগ্য DF-41 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক সংস্করণটি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। চীনা সমর বিশ্লেষকরা দাবি করেছেন, এ সমরাস্ত্র বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে এবং একই সময় 10টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চীনা কর্তৃপক্ষ বলছেন, আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে তারা একটি শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করছে, যা একই সঙ্গে বিশ্বের প্রধান প্রধান সামরিক বাহিনীগুলোর সক্ষমতার সঙ্গে তাদের দূরত্ব কমিয়ে আনবে। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম। এই মহড়ায় DF-17 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যেটি ওয়ারহেড নিয়ে অনেক কম উচ্চতায় উঠতে পারে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, কারণ এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুতগতির হওয়ায় তা শনাক্ত করা প্রায় অসম্ভব। গত এক দশকে প্রতি বছরই চীন সামরিক বাজেট 10% করে বাড়িয়েছে। এবছর তাদের সামরিক বাজেট দাঁড়িয়েছে $168.2 বিলিয়ন, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। 2018 সালে দেশটি কেবল সমরাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নে $56.1 বিলিয়ন ব্যয় করেছে। দেশটির সাম্প্রতিক প্রতিরক্ষা শ্বেতপত্রে এই ব্যয়কে যুক্তিসঙ্গত ও উপযুক্ত আখ্যা দেওয়া হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি 70 বছর পূর্তির এই জমকালো শক্তি প্রদর্শনমূলক সমাবেশে ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি তার ভাষণে বৈশ্বিক শক্তি হিসেবে চীন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম তার ইঙ্গিত দিয়েছেন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে চীন যে শক্তি অর্জন করেছে সে কথাও তিনি মনে করিয়ে দেন। আসুন আমরা জেনে নিই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি বলেছেন। প্যারোডে দেওয়া ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, দুনিয়ায় এমন কোনো শক্তি নেই এই মহান জাতিকে ঝাঁকুনি দিতে পারে। আজ একটি সমাজতান্ত্রিক চীন দুনিয়ার পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। এদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। 70 বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে চীনা জাতি আজকের অবস্থানে পৌঁছেছে। সুতরাং এ জাতির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই জাতির ভিত্তি কাঁপিয়ে দেওয়ার মতো কোনো শক্তি দুনিয়ায় নেই। শি জিনপিং বলেন, চীনের বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং এ ভূখণ্ডের দেশপ্রেমিক মানুষ পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। চীনের উন্নয়নের সমর্থন যোগানো সব বন্ধু জাতিরাষ্ট্রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান চীনের প্রেসিডেন্ট। ভাষণে শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের নাম না নিয়েই অঞ্চলগুলোর গণতন্ত্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, পুনরায় একত্রীকরণের জন্য বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। হংকংয়ের নাম না নিয়েই তিনি বলেন, চীনা সরকার সাবেক ব্রিটিশ উপনিবেশটির স্থিতিশীলতা রক্ষা করবে। শি জিনপিং বলেন, আমাদের অবশ্যই শান্তিপূর্ণ পুনর্মিলন এবং এক দেশ দুই নীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। হংকং এবং ম্যাকাওতে আমরা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখব। আমরা পুরো দেশকে ঐক্যবদ্ধ করব। দেশের সম্পূর্ণ পুনর্মিলনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এক সময়ের খুবই দরিদ্র ও পশ্চাৎপদ দেশ চীন 70 বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ এক অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির সাথে গৃহযুদ্ধের পর 1949 সালের 1 অক্টোবর কমিউনিস্ট নেতা চেয়ারম্যান
মাও জেদং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে গত 7 দশকে দেশটিতে বড় ধরনের রূপান্তর ঘটেছে, নজিরবিহীন সম্পদ অর্জন করেছে অত্যন্ত দ্রুত গতিতে। চীন আজ শুধু এশিয়া মহাদেশই নয়, সারা বিশ্বেও পরাক্রমশীল এক রাষ্ট্র। আসুন জেনে নিই সেই অর্জনের কিছু তথ্য। গবেষক ও চীনা অর্থনীতিবিদ ক্রিস লিয়াং বিবিসিকে বলেছেন, কমিউনিস্ট পার্টি যখন চীনের নিয়ন্ত্রণ গ্রহণ করে তখন দেশটি খুবই গরিব ছিল। ব্যবসা করার জন্য তাদের কোনো অংশীদার ছিল না, কারো সাথে ছিল না কূটনৈতিক সম্পর্ক, তারা শুধু তাদের নিজেদের উপরেই নির্ভরশীল ছিল। গত 40 বছরেরও বেশি সময় ধরে চীন তাদের বাজার অর্থনীতিতে একের পর এক যুগান্তকারী সংস্কার ঘটিয়েছে, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য নতুন নতুন রাস্তা খুলে দিয়েছে এবং শেষ পর্যন্ত কোটি কোটি মানুষকে দারিদ্রের কবল থেকে বের করে এনেছে। অর্থনৈতিক সংস্কারের কারণে চীনে কোটি কোটি মানুষের সম্পদ বৃদ্ধি পেতে শুরু করে। বিশ্বব্যাংক বলছে এই সময়কালের মধ্যে চীনে 85 কোটিরও বেশি মানুষকে দারিদ্রের কবল থেকে মুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে 2020 সালের মধ্যে দেশটিতে চরম দারিদ্র বলে কিছু থাকবে না। একই সাথে শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বলছে চীনে যে কর্মশক্তি আছে 2030 সালের মধ্যে তাদের 27% বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করবে, যা হবে আজকের জার্মানির সমান। বর্তমানে চীন স্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগে প্রবেশ করতে চলেছে। বহু বছর ধরেই চীন চেষ্টা করছে রপ্তানি নির্ভর অর্থনীতি থেকে সরে এসে ভোক্তা নির্ভর প্রবৃদ্ধির দিকে জোর দিতে। ফলে দেশটির সামনে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে চীনা পণ্যের ব্যাপারে সারা বিশ্বের চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ। অর্থনীতিবিদরা বলছেন চীনে প্রবৃদ্ধির হার যদি 5-6% এসে দাঁড়ায়, তারপরও বিশ্বের অর্থনৈতিক বিকাশের জন্য দেশটি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজ করবে। বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে চীনের সামনে নতুন চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন বৈশ্বিক প্রকল্পে বিনিয়োগ। এরকম একটি প্রকল্প হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা এই যুগের সিল্ক রোড নামেও পরিচিত। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের অর্ধেক জনগণকে এর সাথে যুক্ত করা। ধারণা করা হচ্ছে এর ফলে সারা বিশ্বে বাণিজ্য বিনিয়োগের পরিমাণ অভাবনীয় আকারে বৃদ্ধি পাবে। 1949 সালে চীনের কমিউনিস্ট পার্টির যাত্রা শুরুর সময় নানা চড়াই উৎরাই পেরিয়ে আসতে হয়েছে দেশটিকে। এক সময় চীনের নাগরিকরা বিদেশ ভ্রমণের কথা কল্পনাও করতে পারতেন না, সে চীনারা এখন প্রতি ঘন্টায় 19,000 বার বিদেশ ভ্রমণে যাচ্ছেন। 70 বছর পর চীন নিজেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভে বিশ্বের শীর্ষে। আসুন জেনে নেই চীনের কমিউনিস্ট পার্টির 70 বছরের উত্থানের ইতিহাস। 1949 সালের 1 অক্টোবর মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির শাসন শুরু হয় চীনে। পরাজিত চিয়াং কাই শেখের ন্যাশনালিস্ট সরকারকে সেই বছরের ডিসেম্বরে পাঠানো হয় তাইওয়ানে। 1957 সালে গ্রেট লিপ ফরওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে পা বাড়ায় গণপ্রজাতন্ত্রী চীন। এ যাত্রার মাধ্যম ছিল শিল্পায়ন ও সমবায়ীকরণ। এই সিদ্ধান্তের ফলেই চীনের আজকে এই অবস্থান বলে অনেকেই মনে করেন, কিন্তু এর ফলে দুর্ভিক্ষে কোটি মানুষের মৃত্যু হয় বলে মনে করা হয়। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে 1966 থেকে 1976 সাল পর্যন্ত সাংস্কৃতিক পরিবর্তনের লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক বিপ্লব সংঘটিত হয়। চীনকে পুঁজিবাদী ও সাবেকি চিন্তা থেকে মুক্ত করার এই বিপ্লবে শুদ্ধিকরণের মর্যাদা দেয়া হয়। এ সময় পুঁজিবাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। 1976 সালে মৃত্যু হয় চীনের প্রেসিডেন্ট মাও সেতুংয়ের। কমিউনিস্ট নেতা দেং জিয়াওপিং চীনের ক্ষমতায় বসেন। দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে বাজার অর্থনীতির দিকে ঝুঁকেছিল চীন। বিদেশি বিনিয়োগের জন্য চীনের দরজা খুলে দেওয়া হয়েছিল, শুরু হয়েছিল রাজনৈতিক সংস্কারও। 1985 সালে ইতিহাসে প্রথমবার আমেরিকার সঙ্গে উদ্বৃত্ত সম্পদের বাণিজ্য শুরু হয় চীনের। 1997 সালে মৃত্যু হয় দেং জিয়াওপিংয়ের। 2012 সালে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান হন শি জিনপিং। পরের বছরই চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ক্ষমতায় বসে তিনি পুরনো সিল্ক রোড পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করেন। এর 6 বছর পর 2018 সালে প্রেসিডেন্টের মেয়াদ তুলে দিয়ে দেশের সংবিধান সংস্কার করা হয়, ফলে শি জিনপিংয়ের আজীবনের জন্য প্রেসিডেন্ট হওয়ার পথ খুলে যায়। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনীতিক হিসেবে আবির্ভূত হন শি জিনপিং। তাকে আবারও ক্ষমতাধর করতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে সংশোধন আনা হয়। এর মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের মেয়াদ বাড়ানো হয়।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডিফিউজের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।